ভাই, মসজিদ থেকে বের হয়েছেন কিন্তু আপনি ডান পা হয়ে বের হয়েছেন, নিয়ম হচ্ছে বাঁ পা দিয়ে বের হওয়া। আঙ্কেল, বাম পা দিয়ে বাইরে হইতে হবে। জি জি জি, বাম পা দিয়ে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আমি আমিন ভাই আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটি বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছে মসজিদে প্রবেশের আদব, মসজিদের প্রবেশের আদব বিষয়, যে মসজিদে প্রবেশের সময় যে দোয়াটি পড়তে হয় এবং বের হওয়ার সময় যে দোয়াটি পড়িতে হয়। বন্ধুগণ, মসজিদে প্রবেশের দোয়া হচ্ছে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিকা, হে আল্লাহ আপনি আমার জন্য আপনার রহমতের দরজা খুলে দেন। এবং বাহির হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাজলি, হে আল্লাহ আমি আপনার সাহায্য প্রার্থনা করছি। বন্ধুগণ, আমরা মসজিদে প্রবেশের সময় অবশ্যই অবশ্যই মসজিদে প্রবেশের দোয়া এবং বাহির হওয়ার সময় মসজিদে প্রবেশের বাহিরের দোয়া করে আমরা বাহির হব ইনশা আল্লাহ। তা ইনশা আল্লাহ আমরা অবশ্যই, আঙ্কেল, বাম পা দিয়ে বাহির হইতে হবে। জি জি জি, বাম পা দিয়ে, কারণ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে বাম পা দিয়ে বাহির হইতে হবে। তা আঙ্কেল মানে করেন না, মসজিদে বাহির হবার সময় যে দোয়াটা, এটা কি আপনি জানেন? এটা হয়েছিল আল্লাহুম্মানি আসালুকা মিন ফাজলিক, হ্যাঁ ফাজলিকা, ফাজলিকা। যখন আমরা মসজিদের প্রবেশের দোয়াটা আল্লাহুম্মা আবতাহলি আবওয়াবা রহমাতিকা, হে আল্লাহ আপনি আমার জন্য আপনার রহমতের দরজা খুলে দেন। তো দেখছেন ছোট্ট একটা বিষয় কিন্তু আমরা অবহেলা করি। না না, আমি তো পড়ি, আমি যখন ওই ভিতরে বেরিয়েছি তখন ঠিকই বাই বাই বেরিয়েছি এই জায়গায় ইচ্ছা যে আবার, আমি যখন ভিতরে বেরিয়েছি তখন পাম্পাতে ঠিকই বেরিয়েছি, বাট এই জায়গায় যখন আসছি তখন আমার মাথায় একটা কাজ করে। আচ্ছা যাক, ঠিক আছে, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। বাবা দিয়ে বাড়ি হয়ে গেলেন আপনি। তাই বন্ধুগণ, আমরা অবশ্যই অবশ্যই মসজিদের প্রবেশ এবং বাহিরের আদব বিষয়টি আমরা লক্ষ্য করব। সম্মানিত বন্ধুগণ, আমি আমিন ভাই আপনাদের মাঝে যে বিষয়টি তুলে ধরেছি কেমন হয়েছে অবশ্যই আপনারা কনসার্ট মাধ্যমে আমাকে ভুল করবেন না। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।